ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটাতে আমি আসলে দেখাতে যাচ্ছি যে কিভাবে একটি ব্লগিং বা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট রেডি করতে হয়। তো এটা আসলে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করি তখন আসলে আমি খুব মানে চিন্তায় পড়ে গেলাম যে একটা নিশ সিলেক্ট করা, দেন সেখানে আসলে আমি কন্টেন্ট গুলো কিভাবে লিখবো, আসলে কেমন হয় ওয়েবসাইট, এটা তো আমি আসলে জানি না। তো সেই এক্সপিরিয়েন্সটা আসলে শেয়ার করা। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে চারটা ওয়েবসাইটে আছি, টেক রিভিউজ বা ভিআর হেডসেট, ট্রাস্টেড রিভিউজ এবং টেক রাডার। এই চারটা, এরা সবাই আসলে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট করে। তো তার আগে একটু বলে নিই যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি, এটা আপনারা জানেন আমি জানি, জাস্ট আমি আমার মতো একটু বলা। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো যে ধরুন আমার প্রোডাক্ট, আমি অ্যামাজনের কথা ডিরেক্ট চলে যাই, অ্যামাজন নিজেও মার্কেটিং করে তার প্রোডাক্ট সেল করে, পাশাপাশি সারা পৃথিবীতে তাদের হাজার হাজার অ্যাফিলিয়েট প্রোগ্রাম ছাড়া আছে আমার আপনার মতো, যারা তারা এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের প্রোডাক্ট সেল করে দেয়। তো আপনি কি তার প্রোডাক্ট ফাও ফাও সেল করে দিবেন? আসলে দিবেন না, সে আপনাকে একটা কমিশন অফার করবে যে ভাই তুমি আমার প্রোডাক্ট সেল করে দিলে আমি তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ দিব। এই পার্সেন্টেজ এক একটা ক্যাটাগরির উপর, ইলেকট্রনিক্স প্রোডাক্টের একরকম, ফ্যাশনের একরকম, হেলথের একরকম, সেই এটা ওরা তারা ডিফাইন করে, এটা এক একজনের একরকম, সে ইবে হতে পারে, ইবের একরকম, আলি এক্সপ্রেসের একরকম, অ্যামাজনের একরকম, ওয়ালমার্টের একরকম, অনেক আছে। তো যাই হোক, তো যখন হচ্ছে যে অন্যের প্রোডাক্ট, আপনার কোনো প্রোডাক্ট নেই, অন্যের প্রোডাক্ট আপনি মার্কেটিং করে সেল করে দিচ্ছেন, তার বিনিময়ে আপনি একটা কমিশন পাচ্ছেন, এটাই হচ্ছে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো যাই হোক, এখন আমার প্রশ্ন হলো যে একটা অ্যাফিলিয়েট সাইট দিয়ে দুইটা ভাবে আসলে আর্ন করা যায়। নাম্বার ওয়ান, আপনি ব্লগিং করলেন, দেন আপনার ওয়েবসাইটে বা আপনার অ্যাপে বা আপনার ইউটিউবে চ্যানেলে আপনি অ্যাডসেন্স এর মাধ্যমে আর্ন করতে পারেন, পাশাপাশি আপনার প্রোডাক্ট সেল হলে সেখান থেকে কমিশন পাচ্ছে। তো ফাইন, এখন আমরা একটু দেখি, ধরুন আমি এই ওয়েবসাইটে আছি, ওকে ফাইন, ধরুন এই এটা একটা লিখেছে, একটা বায়ার্স গাইড লিখেছে। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই যে কোনো একজন, ধরুন আপনি যখন কোনো প্রোডাক্ট কিনতে যান তখন আসলে কি করেন, ধরুন আপনি iPhone 10 কিনবেন, তাহলে iPhone 10 এ কি কি ফ্যাসিলিটি আছে, তার ক্যামেরা কত, মেমোরি কত, কোথায় পাওয়া যাবে, আর কি কি ফ্যাসিলিটি পাবো, এই জিনিসগুলো আসলে জেনে দেন হচ্ছে আপনি প্রোডাক্টটা কেনেন। আপনি একটি ক্যামেরা কিনতে যাবেন, তাহলে কি করবেন, সেই ক্যামেরার কত মেগাপিক্সেলের ছবি তোলে, তার শাটার স্টক কত, কোন কোন আপনি কোনটা কিনবেন, ক্যানোনের কিনবেন নাকি ফুজি ফিল্মের কিনবেন, এই যে ব্যাপারগুলো, নাকি নিকনের কিনবেন। তো এই যে আপনি এই সমস্যার সমাধানগুলো আপনি কোথায় পাবেন, কোন একটা রিভিউ পড়ে বা আপনি কোনো একটা ওয়েবসাইটে সার্চ দিবেন যে বেস্ট ডিজিটাল ক্যামেরা, DSLR ক্যামেরা, যেমন ধরুন এটা হচ্ছে যে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট, বেস্ট ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট, অথবা আপনি ধরলেন যে বেস্ট অ্যান্ড্রয়েড ফোন। তো আপনি আসলে অনেকগুলো পড়ে দেন হচ্ছে আপনি যেটা আপনার ভালো লাগবে, সব কিছু ক্রাইটেরিয়া মিট করবে, দেন সেটা আপনি কিনবেন, প্রাইস ট্রাইস এভরিথিং। তো এখন দেখেন আমি চলে যাচ্ছি যে আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে যে কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম সারা ছাড়ে, সেটা অ্যামাজন হোক, ইবে হোক, আলি এক্সপ্রেস হোক, ওয়ালমার্ট হোক, তারা আসলে একটা অ্যাফিলিয়েট লিংক দেয়। যেমন আমি আমার অ্যাফিলিয়েট প্রোগ্রামে আসলে লগ ইন করে আছি, তো ওই অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি একজন অ্যাফিলিয়েটার আপনার জন্য একটা, আর একজন অ্যাফিলিয়েটার তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট। কারণ হলো যে এইটার মাধ্যমে, এই লিঙ্কের মাধ্যমে আসলে ট্র্যাক করে যে এই প্রোডাক্টটা কে সেল করেছে, এই জন্য তারা এই লিঙ্কটা দেয়। তো এই লিঙ্কটা আপনি সরাসরি ফেসবুকে শেয়ার করে দিবেন,
তাহলে আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রামটা ব্যান করে দিবে, কারণ তারা এটা চায় না। তাহলে আপনি কিভাবে করবেন? আপনি রিভিউ লিখে, বায়ার গাইড লিখে এইভাবে আসলে প্রমোট করবেন। তার মানে কি, একটা কাস্টমারের নিড কি, কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে সে সব কিছু জেনে নেয়, মোবাইলের মেগাপিক্সেল কত, র্যাম কত, রম কত, কত মেমোরি, এই জিনিসগুলো সে জানতে চায়। তো এই জিনিসগুলো দেখেন, আমি এখন যদি এই ফোনটাতে আছি যে বেস্ট অ্যান্ড্রয়েড ফোন 2019, হুইচ শুড ইউ বাই, মানে কোনটা তোমার কেনা উচিত। এখানে অনেকগুলো সে কি করেছে দেখেন, এটা একটা লেখা দিয়েছে, দেন সে প্রথমে সিলেক্ট করেছে, প্রথমে সে সিলেক্ট করেছে স্যামসাং গ্যালাক্সি S9 প্লাস। দেখেন এখানে সব, তার ওয়েট কত, ডাইমেনশন স্টোরেজ কত, র্যাম কত, এখানে তার কিছু ফিচার দিয়েছে, আরো কিছু বলেছে এখানে। পাশাপাশি দেখেন কি বলেছে, এই দেখেন এখানে একটা লিংক সে জুড়ে দিয়েছে, ভিউ অ্যাট ডিজিগেট WWW, মানে ডিজি, তারা হচ্ছে ডিএস গেটের হচ্ছে যে অ্যাফিলিয়েট করতেছে। পাশাপাশি দেখেন এখানে অ্যামাজনের একটা লিঙ্ক দিচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে অ্যামাজনের এখানে নিয়ে যাচ্ছে, ডিএস গেট, অ্যামাজন, ওয়ালমার্ট। সো এই যে তারা, আপনি যেটা চাচ্ছিলেন যে আপনি ওই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চান, এইটা সে জানাচ্ছে একটা রিভিউ লিখে, একটা আর্টিকেল লিখে, একটা কন্টেন্ট লিখে। পাশাপাশি তারা একটা লিঙ্ক ছুড়ে দিচ্ছে, এই লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো অ্যামাজন বা এই যারা যে যে অ্যাফিলিয়েটার তাদের লিঙ্ক ছুড়ে দিচ্ছে। এখন আপনি এইটা পড়ার পরে আপনি মোটিভেট হলেন, দেন আপনি ক্লিক করলেন, হ্যাঁ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখেন অ্যামাজনের সাইটে এসেছি। এখন যদি, এবং এখানেও দেখলাম, এখন যদি এই প্রোডাক্টটা আমি কিনি তাহলে এই টেক রাডার একটা কমিশন পাবে, এইভাবে আসলে আপনি সেল করছেন। তো আমার উদ্দেশ্য ছিল, আমি কি বলতে চেয়েছিলাম আসলে, আমি আসলে বলতে চেয়েছিলাম যে কিভাবে একটা অ্যাফিলিয়েট সাইট হবে। আমি এই একটা সাইটে হচ্ছে যে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অ্যাফিলিয়েটের জন্য কন্টেন্টগুলো লিখতে হয়। তো এটা এটা আপনি ওয়েবসাইট আকারে করতে পারেন, সেম জিনিসটাই আপনি ইউটিউবে ভিডিও আকারে তৈরি করতে পারেন, এবং ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিলেন, সেখানে ভিডিওটা দেখে কেউ মোটিভেট হলো, ক্লিক করলো, অ্যামাজনে গেল, সেখান থেকে প্রোডাক্টগুলো আপনি কমিশন পাবেন। অথবা আপনি একটা অ্যাপ তৈরি করতে পারেন, সেই অ্যাপেও হচ্ছে যে আপনি এইভাবে বর্ণনা দিয়ে দিতে পারেন। তো সেম জিনিসটা, তো এখানে একটা আমরা দেখি যে দ্য ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, হোয়াট বেস্ট ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট টু বাই 2019 বলছে। দেখেন এখানে, এই দেখেন বেস্ট ডিলস, এই এগুলো দিয়ে দিয়েছে। আমি যদি এখন একটা এখানে ক্লিক করি এবং ক্লিক করার পরে অ্যামাজনে গিয়ে যদি প্রোডাক্ট কিনি, তাহলে এই যে দা ভিআর হেডসেট কোম্পানি, তারা হচ্ছে একটা কমিশন পাবে। তারপরে দেখেন এখানে এই যে তারা অকুলাস রিফট, এই প্রোডাক্টটা তারা বর্ণনা দিচ্ছে, বর্ণনা দিতে দিতে দেখেন মাঝখানে একটা লিঙ্ক ঢুকিয়ে দিয়েছে যে সি রিভিউস অ্যান্ড প্রাইস ফ্রম অ্যামাজন। এখানে ক্লিক করা মানে আপনি অ্যামাজনে চলে গেলেন, এবং অ্যামাজনে যাওয়ার পরে ওখান থেকে যদি আপনি প্রোডাক্টটা কিনেন তাহলে এক কমিশন পাচ্ছে। আচ্ছা, আর একটা মজার বিষয় হলো যে এটা তো একটা অ্যাফিলিয়েট সাইট, তাতে কোনো সন্দেহ নেই, এটাও একটা অ্যাফিলিয়েট সাইট, এটা ক্যামেরা দিয়েছে, এখানে অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিয়েছে। পাশাপাশি দেখেন এই সাইটে যে অ্যাডভার্টাইজ গুলো দেখাচ্ছে, এই অ্যাড গুলো আসলে দেখাচ্ছে তারা গুগল অ্যাডসেন্স থেকে, দেখেন এই যে অ্যাড বাই গুগল। সো গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি আর্ন করতে পারতেছেন। তো এই 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 লিঙ্ক গুলো আমি সব আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে আপনারা আরেকটু অ্যানালাইসিস করলেন, এইগুলো দেখলেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একটা অ্যামাজনের জন্য বা যে কোনো অ্যাফিলিয়েটের জন্য একটা সাইট তৈরি করতে হয়। তো আরেকটা মজার বিষয় দেখেন যে এই সাইটটা শুধুমাত্র ভার্চুয়াল রিয়েলিটি, তাদের নিশ একটাই। আচ্ছা, নিশ কি জিনিস? নিশ হলো যে কতিপয় মানুষ তারা একটা ইন্টারেস্ট নিয়ে থাকে, গ্রুপ অফ পিপুল, তাদের ইন্টারেস্ট সেম। যেমন এইটাতে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট যে সমস্ত পিপুল লাইক করে তাদের জন্য এটা করা হয়েছে। এখানে যা আছে সব ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নিয়ে, বাট টেক রাডার কিন্তু আবার তা না। টেক রাডার দেখেন তাদের অনেক, মানে তারা আসলে টেকনোলজি নিয়ে, মানে একটা বড় নিশ টেকনোলজি, সেখানে ল্যাপটপ, টিভি, ফোন। বাট দেখেন আপনি শুধুমাত্র ল্যাপটপ নিয়েও একটা সাইট করতে পারেন, তার মানে ল্যাপটপ নিয়ে, ল্যাপটপ নিয়ে যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে আপনার একটা স্মল, মানে মাইক্রো নিশ আর নিশ, এটা একটা মানে নিশ,
বড় নিস, এই ছোট ছোট যেমন ফোনস, টিভিস, ল্যাপটপস, ফটোগ্রাফি, এগুলো এক একটা মাইক্রো নিচ নিয়ে টোটাল একটা নিচ হয়েছে, তারা এরকম করছে। আবার রিভিউজ দেখেন, তাও সেম ভাবে স্মার্টফোন, ল্যাপটপ, আবার অ্যাক্সেসরিজ গুলো দিয়েছে, ক্যামেরা, এইগুলো নিয়ে তারা কাজ করছে। তার মানে এরা একটা নিচ নিয়ে কাজ করে, তারা একটা বড় নিচ, এখানে ছোট ছোট কিছু মাইক্রো নিচ আছে। ভার্চুয়াল রিয়ালিটি, দ্য ভিআর হেডসেট, এরা শুধুমাত্র ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে কাজ করছে, ওকে ফাইন। আবার ট্রাস্টেড রিভিউস, তারাও সেম, তারা একটা বড় নিচ নিয়ে কাজ করছে, যদিও তাদের নিচটা আছে টেকনোলজি, বাট ছোট ছোট মাইক্রো নিচ আছে। তারা গ্যাজেট নিয়ে কাজ করছে, ক্যামেরা নিয়ে কাজ করছে, কম্পিউটিং নিয়ে কাজ করছে, কম্পিউটিং এর মধ্যে আবার অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো আমি দিয়ে দেবো, এইভাবে আসলে আপনার অ্যাফিলিয়েটের জন্য বা ব্লগিং এর জন্য সাইট রেডি করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নেক্সট ভিডিও পর্যন্ত।